대화 2 투원 씨, 장갑을 끼고 밀링 작업을 하면 안 돼요. 네? 공장장님이 작업을 할 때는 항상 장갑을 끼라고 하셨는데요. 그렇지만 밀링 작업을 할 때는 장갑이 기계에 감길 수 있기 때문에 맨손으로 해야 돼요. 아, 그러네요. 얼른 뺄게요. 그리고 작업하는 동안 파편이 튈 수 있으니까 보안경도 잊지 말고요. 알겠어요, 지은 씨. 살람 알레이쿰. Eps Bangla Youtube আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে যে টেক্সট বুকের 49তম অধ্যায়ের থেওয়া ই। তো আশা করি আপনি থেওয়া ইলটা শুনেছেন। যদি থেওয়া ইলটা শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন তাহলে আমরা শুরু করে দিই। তো এখানে দেখেন দুজন লোক একজন আরেকজন লোককে যে কিছু কাজ কর্মের সঠিক নিয়ম পদ্ধতি দেখাচ্ছে, কিভাবে করলে হবে না কিভাবে করতে হবে এটা নিয়ে। তো দেখি আহ থুয়ানশি থুয়ান সাহেব, জাগাবুল জাঙ্গাবুল মানে মোজা হাত মোজা। থুয়ান সাহেব হাত মোজা কি গো পরিধান করে মিল্লিং মেলের জাগাবুল কাজ হামিয়ন করলে আন্দুয় হবে না। নিরাপদ হাত মোজা পরে মিল্লিংয়ের কাজ করলে, অর্থাৎ মেইলের যে সমস্ত কাজ রয়েছে মিল্লিংয়ের কাজ করলে হবে না। নে হ্যাঁ খং জাং জাং নিমি, খং জাং জাং নিমি মানে ম্যানেজার, ফ্যাক্টরি ম্যানেজার জাগাবুল কাজ হালতে নুন করার সময়, ফ্যাক্টরি ম্যানেজার কাজ করার সময় হাং সাং সর্বদা জাগাবুল কিরাগো, জাগাবুল কিরাগো জাঙ্গাবুল সরি মানে হাত মোজা পরিধান হাসিয়ত নুন্দেয়, হাসিয়ত নুন্দেয় মানে কাজ করতে হবে, হাত মোজা পরিধান করে কাজ করতে হবে। ফ্যাক্টরি ম্যানেজার বলেছেন যে সর্বদা কাজ করার সময়, কাজ করার সময় সর্বদা হাত মোজা পরিধান করে করতে হবে। খুরুজ্জিমান কিন্তু মিল্লিং মেইলের জাগবুল হালতে নুন কাজ করার সময়, তবে মেইলিং মেইলের কাজ করার সময় জাঙ্গাবি জাঙ্গাবি হাত মোজায় খি গিয়ে এ মেশিনে খামগিলসু ইদগিতে মনে ঢুকে যাওয়ার কারণে মানে ভিতরে আটকে যেতে পারে এরকম বলতে পারেন। তবে মেইলের কাজ করার সময় হাত মোজা মেইলের ভিতরে আটকে যেতে পারে যাওয়ার কারণে মেনসোনোরো খালি হাতে হে আদয় করতে হবে, খালি হাতে করতে হবে। আ খুরে নেয় তাই অল্লুন পেলগয়, অল্লুন পেলগয় এক্ষণে খুলে ফেলবো আমি। বুঝতে পারছেন যে মিল্লিং কাজ করার ক্ষেত্রে যদি আপনার হাতে হাত মুজে থাকে তাহলে ওটা মেইলের মধ্যে সমস্যা হতেই পারে। খুরিগো এবং জাগব হানুন কাজ করার ঠোঙান সময়ে ফাফিওনি ফাফিওনি থুইলসু ইসুনিকা মানে টুকরা ছিটকে আসতে পারে, ছিটকাতে পারে। এ কারণে বুয়ান গিয়ংদো বুয়ান গিয়ংদো নিরাপদ চশমাও ইজ্জি মালগো, ইজ্জি মালগো মানে পড়তে ভুলবেন না, এবং কাজ করার সময় টুকরা ছিটকে আসতে পারে তাই নিরাপদ চশমা পড়তেও ভুলবেন না। আলগেসয়ো বুঝতে পেরেছে জিহুন সাহেব। তো এখানে কিছু শব্দের অর্থ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। জাগবজাং সাগো কর্মস্থলের যে সমস্ত দুর্ঘটনা রয়েছে সেগুলো, বুদিত হাদা বুদিত হেদা অর্থ হচ্ছে ধাক্কা লাগা বা ছুংদুল হাদা, ছুংদুল হাদাও বলতে পারেন যে ধাক্কা লাগা। নমজিদা নমজিদা পড়ে যাওয়া, মিকুরজিদা মিকুরজিদা পিছলা খেয়ে পড়ে যাওয়া, মিকুরজিদা অর্থ হচ্ছে পিছলা খেয়ে পড়ে যাওয়া, দেখেন তো একবার আকাশে উঠছে একবার। তরজিদা তরজিদা উপর থেকে পড়ে যাওয়া, এটা ছুরা খাদা বা তরজিদা অর্থ হচ্ছে উপর থেকে পড়ে যাওয়া। তো গতকালকে আমাদের ক্লাসের মধ্যেই অনেকগুলো অ্যাক্সিডেন্টের নমুনা ওখানে আমাদের অতিবাহিত হয়েছে। হ্যাঁ খুথং ইয়ে পাজিদা, খুথং ইয়ে পাজিদা মানে গর্তে পড়ে যাওয়া। ফাফিউনি থুইদা ফাফিউনি থুইদা টুকরা ছিটকানো, মাত্তা মাত্তা আঘাত পাওয়া, খিগিয়ে খামগিদা খিগিয়ে খামগিদা মানে হচ্ছে মেশিনে চাপ খাওয়া আটকে যাওয়া,
মেশিনে চাপ খাওয়া খামগিদা। তারপর হচ্ছে খামজন দুইদা, খামজন দুইদা ইলেকট্রিক শক খাওয়া, ইলেকট্রিক শক খাওয়া। গাসুগা সেদা, গাসুগা সেদা গ্যাস লিঙ্ক হওয়া বা নুছুল দুইদা, এই ওয়ার্ডগুলো গতকালকে আমাদের গিয়েছে। হ্যাঁ, ফোকবাল হাদা, ফোকবাল হাদা বিস্ফোরণ হয় যে ফং ফুটছে বাসটা হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে পুরি নাদা, পুরি নাদা আগুন লাগা। তো এই ওটগুলো আমাদের ওই যে 48তম অধ্যায়ের মধ্যে আপনার জংবতে অতিবাহিত হয়েছে, যদি ওটা না বুঝেন এখান থেকে পড়ে নেবেন। গি তেমনে মানে ওই যে কারণে বুঝায়। এটা দেখি, জাগবল কাজ হাল তেনুন করার সময় খামজন দুই দুল, খামজন দুইল, খামজন দুইল অর্থ হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট। সু ইত গি তেমনে লাগতে পারে, মানে বৈদ্যুতিক শক হতে পারে। তাই আঞ্জন জাঙ্গাবুল নিরাপদ হাত মোজা কিয়া হামনিদা পরিধান করতে হবে, মানে হচ্ছে কাজ করার সময় বৈদ্যুতিক শক হতে পারে তাই নিরাপদ হাত মোজা পরতে হবে। ইগো সেনুন এখানে খুদং ইয়ে, খুদং ইয়ে মানে ওই যে গর্তে পাজিল পড়ে যাওয়া, এখানে গর্তে পড়ে যেতে সুইতগিতে মনে পড়ে যেতে পারেন, এখানে এই স্থানে গর্তে পড়ে যেতে পারেন। তাই হাংসাং সর্বদা জৌই হেয়া, জৌই হেদা, হেয়া মানে সতর্ক থাকবেন, তাই সর্বদা সতর্ক থাকবেন। হামনিদা নেহা জাল বগো ভালোভাবে দেখে থানি গেত সুমনিদা আসা যাওয়া করবো, ভালোভাবে দেখে শুনে আসা যাওয়া করবো। ইবন জুমারে সপ্তাহের শেষে ইয়ং হুয়া বোরো খাল গেয় সিনেমা দেখতে যাবেন কি? মিয়ান হেয় দুঃখিত, খুয়াং এস দেশের বাড়ি থেকে পুমনিম বাবা মা অসিত গি তেমনে আসার কারণে, তাই ইবন জুমারে এই সপ্তাহের শেষে আন্দুইও হবে না, এই সপ্তাহের শেষে হবে না, হচ্ছে না। তো ইয়ুসুফ দেখে আমরা, ইয়ুসুফ হচ্ছে যে এটা হচ্ছে ওই যে দেখেন ছুরা খাদা মানে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, ফং ফোকবাল হাদা বিস্ফোরণ ঘটা। উপরের দুটো যেহেতু শেষ আমরা একবারে নিচে এসে পড়ি। তারপর হচ্ছে এটা যে বুদিত হাদা, বুদিত হাদা ধাক্কা লাগা, ধাক্কা এমনভাবে লাগছে। তারপরে এটা নমজিদা, নমজিদা পড়ে যাওয়া। এরপর হচ্ছে মিকুর অজিদা পিছলা খেয়ে পড়া। গি তেমনে কারণে মানে এটা ব্যবহার করে থেওয়ারুল হুয়ানসং হাসেও সম্পন্ন করুন বাক্যগুলো। নূপন গছে এস মানে উঁচু স্থানে জাগবুল, জাগব হাল তেনুন কাজ করার সময় তরজিনুন পড়ে যাওয়ার সাগোগা দুর্ঘটনা নালসু ইসুমনিদা, নালসু ইসুমনিদা ঘটতে পারে। উঁচু জায়গায় কাজ করার সময় পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটতে পারে। তো এখানে খালি করে আমাদেরকে ব্র্যাকেটের এটা ব্যবহার করতে হবে। আঞ্জন থেরুল, আঞ্জন থেরুল মেদ গি তেমনে, মানে আঞ্জন থেরুল মেদ গি তেমনে যুক্ত করে দেবেন শেষ। আঞ্জন থেরুল মেদ গি তেমনে মানে নিরাপদ বেল্ট পরিধান করার কারণে খয়ন ছানল গমনিদা, সমস্যা নেই। বুঝতে পারছেন, যদি আগের অধ্যায়গুলো দেখেন তাহলে আপনি নিজে নিজেই পারবেন, এসব এত বোঝাতে হবে না। হ্যাঁ, জি ঘুম এখন আনেস ভিতরে জাগবহালসু অপসয় কাজ করা হচ্ছে না, মানে এখন ভিতরে কাজ করা যাবে না। কেন? ওই যে বাদা গি মিকুরব জি তেমনে, মিকুরব গি তেমনে, মিকুরব গি মিকুরব যে রিয়েল পর্যন্ত ধরে, এরপরে গি তেমনে মানে এখন মেজো পিছলা হওয়ার, পিচ্ছিল থাকার কারণে জিগুমন এখন দূরকাল প্রবেশ করা সু অপশয় যাবে না, এখন প্রবেশ করা যাবে না। মিল্লিং জাগবুল হাল তেনুন, মিল্লিংয়ের কাজ করার সময় ফাফিউনি থুই গি তেমনে, ফাফিউনি থুই গি তেমনে মানে টুকরা ছিটকে আসতে পারে, টুকরা ছিটকে আসতে পারে। তাই বুয়ান গিয়ঙ্গুল কুক সেয়া হেয়া নিরাপদ চশমা অবশ্যই পড়তে হবে। নে আলগা সুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি, বাস পাপিও না দুইটা অর্থ হচ্ছে ওই যে টুকরা ছিটকে আসা। আচ্ছা হওয়াল থাম,
ফলতাংটা হচ্ছে যে খেয়াল করার বিষয়, আর এটা দেওয়া হয় যে যাতে করে আমরা প্র্যাকটিস করে ওয়ার্ডগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি, আর ওয়ার্ডগুলো আমাদের আয়ত্ত হয় খুব ভালোভাবে। উইহমহান সাংহুয়াং এ, উইহমান সাংহুয়াং এ বিপজ্জনক পরিস্থিতি থে সম্পর্কে মালহাল সুইসয়, মানে কিছু কথা, বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে কিছু কথা। বগি চরম উদাহরণ মতো ইয়াগি হে বসে কথাবার্তা বলে দেখুন। তো উদাহরণটার সাথে আমরা আগে একটু মিলাবো। দেখি এখানে বাক্যটা হচ্ছে যে বাদাগি মিকু রব্দা, মানে মেজু পিছলা, নমজিদা পড়ে যাওয়া। তো এখন দেখেন প্রথম বাক্যটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, বাদাগি মিকুর ওমিয়ন, মানে এই যে দেখেন বাদাগি মিকু রব্দা, এটাকে এখানে বলা হচ্ছে যে বাদাগি মিকুর ওমিয়ন, মেজো পিছল পিচ্ছিল হওয়ার কারণে, মেজো পিচ্ছিল হলে হলে নমজিল সু ঈশ্বয়, এই যে নমজিল এখান থেকে নিয়ে আসবেন, নমজিল সু ঈশ্বয় মানে পড়ে যেতে পারেন, জোসিম হাসেও সাবধান হন, সাবধানতা অবলম্বন করুন। তো এটাকে আমরা এটার অনুকরণে বলবো, প্র্যাকটিস করবো। হ্যাঁ, নূপুন গছে নুন জাগবুল হাদা, মানে উঁচু স্থানে কাজ করা। তো এটাকে এখানে কিভাবে ব্যবহার করবেন আপনি, যে নূপুন গছে জাগবুল হামিয়ন, এই যে হামিয়ন যে ওখানে দেখেন হামিয়ন মিয়ন, মানে উঁচু স্থানে উঁচু জায়গায় কাজ করলে, তো ছুরাক আদার তো যে পড়ে যাওয়া, তো এখানে বলতে হবে যে ছুরাক হালসু ঈশ্বরসয়, ছুরাক হালসু ঈশ্বয় মানে পড়ে যেতে পারেন, উঁচু স্থানে কাজ করলে পড়ে যেতে পারেন, তাই কী করতে হবে, জোসিম হাসেও সাবধানতা অবলম্বন করুন। তো এখানে দেখেন ফাফিয়নি থুইদা, টুকরা ছিটকে আসা, হোয়াসাঙ্গুল ইবদা, হোয়াসাঙ্গুল ইবদার তো যে যাবে ওই যে কি যেন পুড়ে যাওয়া, আচ্ছা পুড়ে যাওয়া, তো দেখেন এখানে ছিটকে আসতে পারে আর পুড়ে যাওয়া। তো এখানে যে উপরের অনুকরণে আপনি বলে দেবেন যে ফাফিয়ন থুইমিয়ন, ফাফিয়ন থুইমিয়ন মানে টুকরা ছিটকিয়ে কি হতে পারে, হোয়া সাঙ্গুল, হোয়া সাঙ্গুল ইবুল সু ঈশ্বয়, ইবুল ইবুল সু ঈশ্বয় মানে পড়ে যেতে পারে, টুকরে ছিটকে এসে পড়ে যেতে পারে, জোসিম হেয় জোসিম হাসে মানে সাবধানতা অবলম্বন করুন। উপরের অনুকরণে আমি মনে করি আপনি পারবেন, আর বলতে হবে না, তারপরে বলে দিচ্ছি। আঞ্জন জাঙ্গাবুল কিউজি আন্দাহ, মানে ওই যে নিরাপদ হাত মোজা পরিধান না করলে, না করা, তো এখানে আনুমিয়ন বলবেন আপনি, কি বলবেন যে কামজন্দুই আনুমিয়ন, পরিধান না করলে, খামজন্দুই দা মানে ওই যে শর্ট লাগা, তো কি বলবেন খামজন দুইল সু ঈশ্বয়, খামজন দুইল সু ঈশ্বয় শর্ট খেতে পারেন, খাবেন অসুবিধা কি, জোসিম হে সয় হাসে সাবধানতা অবলম্বন করুন। তো জনহুয়ারুল সিনজি আনুমিয়ন, জনহুয়ারুল সিনজি আনুমিয়ন, নিরাপদ জুতা পরিধান না করলে, ফারুল থাসিল, ফারুল থাসিল সু ঈশ্বয় থা ছিল সু ঈশ্বয় মানে পায়ে আঘাত পেতে পারেন, জোসিম হাসেও সাবধানতা অবলম্বন করুন। আচ্ছা থেমা, এটা এতটুকু পর্যন্ত, এবং পরবর্তীতে আমাদের যে জংবোটা রয়েছে এটা দেখবেন, যদি ভালো মনে করেন তাহলে দেখবেন, এটা এতটা আমি মনে করি গুরুত্বপূর্ণ না, তারপরে দেখে রাখা এবং শিখে রাখা বুদ্ধিমানের কাজ, ওয়ার্ডগুলো যদি শিখে রাখেন তাহলে সেটাই হবে আপনার জন্য প্লাস পয়েন্ট। ওকে, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, যদি পারেন বন্ধুদের নিকট শেয়ার করবেন, এটা আমার অনুরোধ আপনার নিকট।